হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মেকআপ লার্ন আমার বাংলা চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত বন্ধুরা এই শীতকালে স্কিনে সানট্যানের প্রবলেমটা একটু বেশি বেড়ে যায় তাছাড়া চোখের নিচে কালি স্কিনের ডালনেস ড্রাইনেসের কারণে স্কিন খুব বেশি আনইভেন দেখায় মেকআপ করলেও স্কিনটা তেমন গ্লো করে না তাই তো চলো এই তিনটে স্টেপ ফলো করো ফার্স্ট স্ট্রেপে আমি তৈরি করে নিচ্ছি ক্লেনজার তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ কফি পাউডার আর তার সাথে নিচ্ছি একটু দুধ এই এটা এমনভাবে তৈরি করবে যাতে একটা কটন বল ভালোভাবে ডিপ করা যায় কফিতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস যেটা ফাইন লাইন অ্যান্ড রিঙ্কেলকে রিডিউস করে পিগমেন্টেশনকে কম করতে হেল্প করে এইভাবে কটন বলের মাধ্যমে চোখের ওপরেও তোমরা ইউজ করবে খুব হালকা হাতে এই স্টেপটা করে নেবে প্রায় দু মিনিট মতো এইভাবে ইউজ করবে যেভাবে আমরা ফেসওয়াশ করে থাকি ফেসওয়াশ না করে তোমরা এটা করবে কফি ফেশিয়াল করার আগে তারপর দু মিনিট রেখে নর্মাল জল দিয়ে এটা ধুয়ে নেবে এটা অল স্কিন টাইপ হচ্ছে দেখো স্কিনটা কতটা গ্লো করছে এর স্টেপ আমি দিচ্ছি স্টিম স্টিম তোমরা জলের মাধ্যমেও নিতে পারো অথবা তোমরা আমার মতো রুমালটাকে গরম জলে ডিপ করে ভিজিয়ে সেটাকে ফেসের ওপর দু মিনিট মতো এইভাবে ফেস নেক অ্যান্ড কানটাকেও অ্যাভয়েড করবে না পুরোটাই ভালোভাবে এই স্টিমটা দিয়ে নেবে যাতে করে আমাদের যে পোর্স যেটা যেন ওপেন হয়ে যায় আর যাদের ওপেন পোর্সের প্রবলেম রয়েছে অত্যধিক পিম্পলস রয়েছে তারা এই স্টেপটা স্কিপ করে যাবে তারা এই স্টেপটা করবে না এরপর আমি তৈরি করে নিচ্ছি একটা স্ক্রাবার স্ক্রাবারের জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ কফি পাউডার আর নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো তারপরে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চিনি পাউডার চিনিটাকে তোমরা গোটাও নিতে পারো আমি এখানে স্মুথ একটা স্ক্রাবারের জন্য গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ দুধ কফিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস যেটা স্কিনকে রিজুভিনেট করে ড্যামেজ স্কিন রিপেয়ার করে আর আমি এখানে নিয়েছি মিল্ক যেটা স্কিনকে লাইটন অ্যান্ড ব্রাইটন করে থাকে স্কিনে হেলদি গ্লো প্রোভাইড করে আর নিয়েছি এখানে চালের গুঁড়ো যেটা স্কিনের যে কোনো ইম্পিউরিটিসকে দূর করে থাকে স্কিনের এক্সেস অয়েলকে কন্ট্রোল করে আর চিনির গুঁড়ো ন্যাচারাল বিউটি ইনগ্রিডিয়েন্টস পোর্স থেকে খুব ভালোভাবে ধুলো ময়লাকে রিমুভ করে ন্যাচারাল গ্লো অ্যাড করে থাকে এই স্ক্রাবটা আমি তিন মিনিট পর ধুয়ে নিলাম নেক্সট স্টেপে আমি তৈরি করে নিচ্ছি একটা স্মুথ ফেস প্যাক তার জন্য আমি নিয়ে নিচ্ছি দু চামচ আটা হ্যাঁ বন্ধুরা যেটা আমরা বাড়িতে রুটি করে থাকি সেই আটা আর নিয়ে নিচ্ছি এক চামচ কফি পাউডার তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি মধু মধুটা তোমাদের যাদের স্কিন খুব বেশি ড্রাই তারা একটু বেশি অ্যাপ্লাই করবে আমি এখানে দেড় চামচ মতো মধুটা নিয়ে নিচ্ছি আর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি গোলাপ জল দিয়ে গুলে নিচ্ছি এই ফেস প্যাকটা রেডি করতে আমি প্রথমে দিয়েছি আটা এটা এই ফেস প্যাকটাকে স্মুথ তৈরি করতে হেল্প করে স্কিনকে হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং করে ডার্ক স্পট যেমন চোখের চারপাশের কালো দাগ দূর করতে হেল্প করে দেখো ব্যাটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সিতে তোমরা তৈরি করবে একটা ফ্ল্যাট ব্রাশ ব্রাশ নিয়েছি যার মাধ্যমে আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা ফিঙ্গার টিপসের মাধ্যমেও এটা করতে পারো অবশ্যই চোখের চারপাশেও এটা অ্যাপ্লাই করবে কারণ কফি ডার্ক সার্কেলকে খুব ভালোভাবে রিমুভ করে থাকে এই স্টেপটা তোমরা প্রায় দশ মিনিট মতো ফেসে অ্যাপ্লাই করে রাখবে যেহেতু আমি চোখের চারপাশেও এই ফেস প্যাকটা ইউজ করছি তাই খুব বেশি ড্রাই করবে না তাতে করে রিঙ্কলের প্রবলেমটা আরও বাড়তে পারে যে কোনো এজের যে কোনো মানুষ ইউজ করতে পারো অর্থাৎ আমি বলতে চাইছি ছেলে মেয়ে নির্বিশেষে যে কেউ আমাদের সকলেরই ট্যানিংয়ের প্রবলেমটা থেকে থাকে তার জন্য যেহেতু এটা পুরোটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কফি ফেশিয়াল তোমরা সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো আর এখন চলে এসেছে বিয়েবাড়ির সিজন এইভাবে এর ওপর যদি আমরা মেকআপ করি মেকআপটা মোটেও ভালো দেখাবে না ফ্ললেস তো হবেই না আরও বেশি কালো কালো দেখাবে তাই তোমরা অবশ্যই এটা ট্রাই করো ট্রাই করে কমেন্টে জানিও যে তোমাদের ওপর এই কফি ফেশিয়ালটা কীরকম কাজ করেছে সপ্তাহে একদিন অর্থাৎ মাসের চার দিন এই ফেসিয়ালটা করতে পারো অবশ্যই নেকেও অ্যাপ্লাই করে নেবে নেকে অ্যান্ড হাতে পায়েও তোমরা এটা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই রকম অবস্থায় তোমরা একটা রুমাল দিয়ে ভিজে রুমাল দিয়ে ফেস প্যাকটা তুলে নেবে কতটা পরিষ্কার হয় দেখো স্কিনটা কফি আমাদের স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করে থাকে এরপর আমি দশ মিনিট রাখার পর এটা ধুয়ে নিলাম ফেশিয়াল করার পর তোমরা অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নেবে অথবা তোমরা যারা অ্যালোভেরা জেল ইউজ করো ইউজ করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং